আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, আজকে গুরুত্বপূর্ণ দুটি জরুরি সংবাদ শেয়ার করতে আসলাম। এক নম্বর জানাবো ইমিগ্রেশন অপারেশন সংবাদ। বর্তমান ইমিগ্রেশন অপারেশনে বৈধ অবৈধ সকল প্রবাসীরা আটক হচ্ছে। গতকাল অপারেশনে আটক প্রায় 200 প্রবাসী, এ বিষয়ে আপনি তথ্য জানাবো। দুই নম্বরে জানাবো একই মার্চ থেকে যে স্পেশাল পাস প্রোগ্রাম চালু হচ্ছে, সেই স্পেশাল পাস প্রোগ্রামের মাধ্যমে আপনারা যারা দেশে যেতে পারবেন না এবং যাদের পাসপোর্ট নেই, আপনারা কিভাবে কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করবেন, ট্রাভেল পাস সংগ্রহ করতে কি কি ডকুমেন্ট লাগবে বা আপনার কত টাকা খরচ হবে, সকল বিষয়ে জানাবো। গুরুত্বপূর্ণ তথ্য, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা, গতকাল রবিবার বিকেল 3টায় নেগিরি সিমিলান সেরেমবান বান্দারে অর্থাৎ সেরেমবান শহরে ইমিগ্রেশনের যৌথ অভিযান হয়েছে। সেই অভিযানে প্রায় 200 প্রবাসীর মতো আটক হয়েছে। 200 মতো সংখ্যাটা এভাবে বললাম কারণ ইমিগ্রেশন সাইট থেকে এখনো প্রকৃত সংখ্যাটা তারা জানেনি। যতটুকু তথ্য আমি পেয়েছি প্রায় 200 মতো প্রবাসীরা আটক হয়েছে এবং এটা ছিল ইমিগ্রেশনের বড় একটি যৌথ অভিযান। এবং এই অভিযানে কারা আটক হয়েছে, এই অভিযানে মালয়েশিয়াতে যারা কলিং ভিসায় নতুন আসছে, বৈধ অবৈধ পুরাতন সকল প্রবাসীরাই এই অভিযানে আটক হয়েছে। কারণ এই অভিযানের সময় কারো পাসপোর্ট ভিসা চেক করা হয়নি, যাদেরকেই সামনে পেয়েছে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তাই নতুন নিয়মে এখন অপারেশন হইতেছে, কারণ সামনে যাকে পাবে তাকে নিয়ে যাবে, যাদের বস বা এজেন্ট আছে তারাই শুধু সাড়া পেবে, বা তাদের বস বা এজেন্টগুলো যদি ইমিগ্রেশনে যায়, ক্যাম্পে যায়, তাহলেই তাদেরকে সাড়াতে পারবে। তাই আপনারা যারা মালয়েশিয়াতে নতুন কলিং ভিসা আসছেন কিংবা নতুন অবৈধ থেকে বৈধ হয়েছেন কিংবা যেভাবেই আসছেন মালয়েশিয়াতে, আপনারা আপনার হাতে যদি পাসপোর্টটিও থাকে ভিসা সহ, তারপর আপনারা কিন্তু অযথা অপ্রয়োজনে বাইরে চলাচল করবেন না। কারণ কোনো কারণে যদি আপনি ইমিগ্রেশন অফিসে পড়ে যান, আপনি যদি আটক হন এবং আপনার বস যদি আপনাকে সারাইতে ইমিগ্রেশনে না যায়, তাহলে কিন্তু আপনি বের হতে পারবেন না। একটা সময় আপনার পারমিট ক্যান্সেল করা হবে এবং আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে যদি কেউ আপনাকে একটি টিকিট দেয়। এটা হলো নিয়ম, কারণ মালয়েশিয়ার ইমিগ্রেশনে অনেক বৈধ প্রবাসী আছে ভিসা সহ, তারাও কিন্তু বের হতে পারতেছে না তাদের এজেন্ট বসেরা তাদেরকে ছাড়াইতে না যাওয়ার কারণে। তাই আপনারা যারা বর্তমানে মালয়েশিয়াতে বৈধ আছেন অবৈধ আছেন, আপনারা অযথা কোথাও যাবেন, আপনি দোকানে গেছেন যে কোনো কারণে আপনি সেখানে অপারেশনে পড়তে পারেন, তাই আপনারা সাবধানে থাকবেন প্রিয় প্রবাসীরা। তা এবার বলি যে স্পেশাল পাস প্রোগ্রাম, স্পেশাল পাস প্রোগ্রাম একই মার্চ থেকে এটা চালু হবে। এটা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি ঘোষণা দিয়েছে, 500 রিংগিত জরিমানা কিংবা 300 রিংগিত জরিমানা দিয়ে আপনারা দেশে যেতে পারবেন। এবং আপনারা যারা দেশে যাবেন, আপনারা অবশ্যই অবশ্যই খুব দ্রুত দেশে চলে যাবেন, কারণ স্পেশাল পাস প্রোগ্রামের কার্যক্রম একই মার্চ থেকে চালু হওয়ার পরেও কিন্তু অপারেশন বন্ধ হবে না, অপারেশন কিন্তু চলতে থাকবে। তাই আপনারা যারা দেশে যাবেন, আপনারা অপেক্ষা করবেন না, দেশে চলে যাবেন, এটা আপনাদের জন্য মঙ্গল হবে। তাই আপনারা যারা দেশে যাবেন তাদের বিষয়ে আমি পরামর্শ দিলাম। এবার বলি যে এই স্পেশাল পাস প্রোগ্রামে আপনারা যারা দেশে যেতে পারবেন না, তাদের মধ্যে এক নম্বর হলো আপনারা যারা কলিং ভিসা মালয়েশিয়া নতুন আসছেন, আপনারা কোম্পানি থেকে পালাইছেন, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাদের নামে রিপোর্ট করে, এবং রিপোর্ট না করলেও কিন্তু আপনারা যে নতুন আসছেন মালয়েশিয়াতে সেক্ষেত্রে আপনারা কিন্তু বৈধ। তো মালয়েশিয়া নিয়ম অনুযায়ী যাদের ভিসার মেয়াদ থাকে তারা মালয়েশিয়া থেকে স্পেশাল পাস সংগ্রহ করে দেশে যেতে পারে না। তাই আপনারা যারা মালয়েশিয়াতে নতুন আসছেন, আপনার ভিসার মেয়াদ যদি থেকে থাকে, আপনার মালয়েশিয়া থেকে আপনারা যদি মালয়েশিয়া কোম্পানি থেকে পালিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা মনে করেন যে আপনার অবৈধ হয়ে গেছেন, এটা আপনারা মনে করবেন না, কারণ কোম্পানি থেকে পালাইলেও আপনারা বৈধ অবস্থা আছেন, শুধু আপনাদের হাতে ডকুমেন্ট নেই, কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন সিস্টেম অনলাইনে আপনি বৈধ। তাই মালয়েশিয়াতে আপনারা যারা নতুন আসছেন, আপনারা যারা কোম্পানিতে পালাইছেন, আপনারা যদি 1 বছর ওভার হয়ে না থাকে, তাহলে এই স্পেশাল পাস প্রোগ্রামিং আপনারা দেশে যেতে পারবেন না। এবং আপনাদের যদি ব্ল্যাকলিস্ট থাকে, তা ব্ল্যাকলিস্ট থাকলেও আপনারা যেতে পারবেন কিনা এই নিউজটা এখনো কনফার্ম না, তবে এটা একই মাসের পর থেকে আপনারা জানতে পারবেন। যাদের ব্ল্যাকলিস্ট আছে, কোম্পানিতে পালাইছেন, কোম্পানি আপনাদের ব্ল্যাকলিস্ট করছে, ব্ল্যাকলিস্ট থাকলে আপনারা যেতে পারবেন কিনা এটা এখনো কনফার্ম না, তবে আপনাদেরকে অবশ্যই এটা জানাবো। এবং 3 নম্বর হলো আপনারা যারা আটটাকে 2.0 প্রোগ্রামে অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট করছেন, ফিঙ্গারপ্রিন্ট যারা অলরেডি ফিঙ্গারপ্রিন্ট থাম্পিং করছেন, আপনারাও কিন্তু দেশে যেতে পারবেন না, কারণ আপনারা বৈধ হওয়ার জন্য একটি প্রোগ্রামের মাধ্যমে অলরেডি সকল কার্যক্রম শেষ করেছেন শুধু স্টিকার অপেক্ষায়। তাই আপনারাও কিন্তু এই স্পেশাল পাস প্রোগ্রামে দেশে যেতে পারবেন না। দেশে যেতে হলে অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট ক্যান্সেল করতে হবে, যারা ভিসা পাননি
ফিঙ্গারপ্রিন্ট করেছেন, মেডিকেল করেছেন, ভিসা পানি যদি আপনার দেশে যেতে চান অবশ্যই কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ক্যান্সেল করতে হবে। এবং এই ফিঙ্গারপ্রিন্ট ক্যান্সেল শুধুমাত্র আপনার নিজ বসেই করতে পারবে যার মাধ্যমে আপনি ফিঙ্গারপ্রিন্ট করেছেন। তাই প্রবাসী ভাইরা যারা আট থেকে 2.0 প্রোগ্রামে ফিঙ্গারপ্রিন্ট করেছেন এবং যারা নতুন মালয়েশিয়াতে আসছেন কিংবা পুরাতন আসছেন, যাদের ভিসার মেয়াদ এখনো আছে কিন্তু হাতে পাসপোর্ট নেই কিন্তু ভিসার মেয়াদ আছে, আপনারা কিন্তু দেশে যেতে পারবেন না। এবং যাদের ব্ল্যাকলিস্ট আছে আপনারা দেশে যেতে পারবেন কিনা এই বিষয়টা এখন কনফার্ম না, এটা একই মাসের পরে অবশ্যই এটা বিষয়টা আপনাদেরকে জানাবো। এবং আপনারা যারা স্পেশাল পাস নিয়ে দেশে যাবেন, জরিমানা ধরুন 500 রিঙ্গিত, এবং এই জরিমানাটা কিন্তু আপনারা কোথায় পে করবেন, মালয়েশিয়ার ইমিগ্রেশনে গিয়ে পে করতে হবে নাকি এয়ারপোর্টে গিয়ে পে করতে হবে, এই বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে 500 রিঙ্গিত জরিমানাতে আপনারা দেশে যাবেন এটা সত্য এবং নিয়ম কারণটা খুব শীঘ্রই জানতে পারবেন। এবং 500 রিঙ্গিত যে জরিমানা দিতে হবে এটা কিন্তু আপনারা কখনোই ক্যাশ দিতে পারবেন না, এটা আপনাদের কার্ডে ব্যয় করতে হবে। কার্ডে ব্যয় করতে আপনাদের নিজের একটা কার্ড থাকতে হবে, সেটা আপনার অন্যের কার্ড হলেও হবে, সেটা আপনার কোনো বন্ধু বান্ধবের কার্ড হলে হবে, এটা আপনাকে অবশ্যই কার্ডে ব্যয় করতে হবে, কোনো ক্যাশ দেওয়া যাবে না। তাই আপনারা অবশ্যই আগে থেকে কার্ডের ব্যবস্থা করে রাখবেন। এবং যে তথ্যটা এখন আমি বলবো সেটা হলো, আপনারা যারা কোম্পানি থেকে পালাইছেন খুব দ্রুত ট্রাভেল পাস সংগ্রহ করে রাখবেন, কারণ স্পেশাল পাস প্রোগ্রাম চালু হলে তখন বাংলাদেশ হাই কমিশন কিন্তু আরো আরো বেশি চাপ করবে ট্রাভেল পাসের জন্য। তাই আপনারা এখনই যারা দেশে যাবেন এখনই ট্রাভেল পাস সংগ্রহ করে রাখবেন, কারণ ট্রাভেল পাস সংগ্রহ করলে আপনার ট্রাভেল পাস মেয়াদ থাকবে 3 মাস, আর ট্রাভেল পাস সংগ্রহ করতে শুধুমাত্র আপনার পাসপোর্ট ফটোকপি লাগবে আর অন্য কিছুই লাগবে না। এবং যারা নদীপথে বাই রোডে মালয়েশিয়া প্রবেশ করছেন, মানে আপনার কোনো পূর্বে কোনো পাসপোর্ট নেই, আপনারা বাংলাদেশ থেকে আপনার মা বাবার ভোটার কার্ড ফটোকপি, আপনার ভোটার কার্ড ফটোকপি, আপনার স্কুল কলেজের সার্টিফিকেট থাকে, সকল ডকুমেন্ট নিয়ে আপনারা কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করবেন, আপনাদেরকে অবশ্যই ট্রাভেল পাস দেবে। তাহলে দেশে যেতে হলে আপনার ম্যাথ সহ পাসপোর্ট থাকতে হবে অথবা ট্রাভেল পাস থাকতে হবে। ট্রাভেল পাস হতেছে আপনার পাসপোর্ট, আপনি কোম্পানিতে রেখে পালাইছেন পাসপোর্টের ফটোকপি আছে কিন্তু আপনার পাসপোর্ট নেই, কিন্তু পাসপোর্টের মেয়াদও আছে, মেয়াদ থাকলে হবে না কিন্তু অরিজিনাল পাসপোর্ট থাকতে হবে। এবং অনেকের আবার অরিজিনাল পাসপোর্ট আছে কিন্তু মেয়াদ নেই, সেক্ষেত্রেও আপনাকে কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। তাই ট্রাভেল পাস সংগ্রহ করতে আপনার পাসপোর্ট ফটোকপি থাকলেই যথেষ্ট। তাই পাসপোর্ট ফটোকপি দিয়ে আপনি কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনে সরাসরি যাবেন, মাত্র 45 রিঙ্গিত লাগবে আপনার ট্রাভেল পাস সংগ্রহ করতে। এবং দেশে যেতে আপনার ট্রাভেল পাস লাগবে অথবা আপনার পাসপোর্ট লাগবে। তাহলে আপনারা যারা দেশে যাবেন অবশ্যই অবশ্যই আপনার সকল ডকুমেন্ট আপনারা হাতে রাখুন, ট্রাভেল পাস সংগ্রহ করে রাখুন, এবং যাদের পাসপোর্ট হাতে আছে আপনার পাসপোর্ট সবসময় সাথে রাখবেন। এবং যারা দেশে যাবেন আপনারা নিয়ত করেছেন, আপনারা 2 মাস পরে যাবেন, 1 মাস পরে যাবেন, এর অপেক্ষায় থাকবেন না, যে কোনো সময় কোনো বিপদ হতে পারে। তাই আপনারা দেশে যাবেন খুব দ্রুত দেশে যাওয়ার চেষ্টা করবেন প্রবাসী ভাইরা। আর এই স্পেশাল পাস প্রোগ্রাম 3 মাস চালু থাকবে না 6 মাস চালু থাকবে এটা কিন্তু এখনো সঠিক তথ্য জানায়নি, তবে মিনিমাম 3 মাস চালু থাকবে এটা সবসময় দেখে আসছি। তাই প্রবাসী ভাইরা এটাই ছিল আজকের আপডেট তথ্য, পরবর্তীতে আবার যে কোনো তথ্য পাবো দ্রুত আপনাদের মধ্যে শেয়ার করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।